আমার স্ত্রী প্রাইমারি টিচার। রাতে ডিনারের শেষে আমার স্ত্রী ক্লাস ওয়ানের খাতা দেখছিল। খাতা দেখতে দেখতে আমার মিসেসের চোখ দুটো ছলছল করে উঠেছে। আমি কাছেই বসে টিভি দেখছিলাম। মিসেসের দিকে নজর যাওয়াতে দেখি আমার স্ত্রীর চোখে জল, সে জল মুছছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, কাঁদছো কেন? আমার মিসেস বলল, ক্লাস ওয়ানে পরীক্ষায় এক রচনা এসেছে, মাই উইশ। তো কাদার কি হল? সব খাতাগুলো দেখলাম, সবাই ভালোই লিখেছে। তো একজনের খাতা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, চোখ দুটো জলে ভরে উঠল। আচ্ছা বলো দেখি কি লিখেছে ওই বেবি। মিসেস রচনা পড়তে শুরু করল। আমার ইচ্ছা আমি স্মার্টফোন হব। আমার বাবা মা স্মার্টফোন খুব ভালোবাসে, কিন্তু আমায় ভালোবাসে না। যেখানে যায় আমার বাবা তার স্মার্টফোন সঙ্গে নিয়ে যায়, কিন্তু আমার সঙ্গে নিয়ে যায় না। ফোন এলে আমার মা তাড়াতাড়ি গিয়ে ফোন ধরে, কিন্তু আমি কান্না করলেও আমার কাছে আসে না মা। আমার বাবা স্মার্টফোনে গেম খেলে, কিন্তু আমার সাথে খেলে না। আমি বাবাকে বলি, আমায় একটু কোলে নাও না বাবা, কিন্তু বাবা আমায় কোলে নেয় না। স্মার্টফোনটাই সবসময় বাবার কোলে থাকে। মাকে গিয়ে বলি, মামা চলো না আমার সাথে একটু খেলবে, কিন্তু আমার মা আমার ওপর রেগে গিয়ে বলে, দেখতে পাচ্ছিস না আমি এখন তোর মামার সাথে চ্যাটে কথা বলছি। আমার বাবা মা রোজ স্মার্টফোনটাকে কত যত্ন করে মোছামুছি করে, কিন্তু আমাকে একটু আদর করে না। আমার মা যখন বাবার সাথে ফোনে কথা বলে তখন স্মার্টফোনটাকে বারে বারে হামি দেয়, কিন্তু আমায় দেয় না। আমার বাবা মাথার কাছে স্মার্টফোন নিয়ে ঘুমায়, কিন্তু আমায় নেয় না। আমার মা আমায় কোনো দিনও জড়িয়ে ধরে ঘুমায় না। আমার মা রোজ 4-5 বার স্মার্টফোনটিকে চার্জ দেয়, কিন্তু মাঝে মাঝে আমায় খাবার দিতে ভুলে যায়। কিন্তু স্মার্টফোনটিকে চার্জ দিতে ভোলে না আমার মা, তাই আমি স্মার্টফোন হব। আমার ইচ্ছা স্মার্টফোন হয়ে বাবা মায়ের সাথে সবসময় সময় কাটাব। স্ত্রীর মুখে লেখাটি শোনার পর আমি খুব ইমোশনাল হয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, কে লিখেছে এই রচনাটি? স্ত্রীর উত্তর, আমাদের সন্তান। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম কিছুক্ষণ, অনেক কিছুই ভেবে চলেছি। আমার আর আমার স্ত্রীর চোখে তখন জলের ধারা নামতে শুরু করেছে। শোনাই কিরে, ওঠ, পড়তে বসবি না, 8টা বাজে। নমস্কার বন্ধুরা, আমি নবনীতা, চলে এখন 8টা বাজে তোমাদের সামনে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। তো দেখতে পেলে ঘড়ির কাঁটা এখন 8টা বাজে। সোনাইকে ডাকা শুরু করলাম, তো ও উঠতে উঠতে 9:30 পার করে দেবে। যেহেতু এখন স্কুল ছুটি, ও এই শুয়ে শুয়ে ল্যাব খাবে, ঘুমোবে সেই রাত 12:30 নাগাদ। তো যাই হোক, দেখো ওকে আমি ডেকে রান্নাঘরে ভাত ডাল বসিয়ে দিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। তো সকাল সকাল পুজোটা দিলে সব কিছুই যেন ভালো লাগে। তো যাই হোক, প্রতিদিন আমার রেগুলারই মানে পুজো দেওয়াটা কাজ, ঘুম থেকে উঠে কাজবাজ সেরে স্নান করে জামাকাপড় মেলে এসে পুজো দিয়ে তারপর আমি রান্নাঘরে ঢুকি। তো ভাত ডালটা বসিয়ে দিয়ে এসে পুজোটা দিই, কারণ পুজো টুজো দিয়ে গিয়ে দেখি যে ভাত ডালটা প্রায় হয়ে এসেছে। তো টাইমটা ওয়েস্ট হয় না, 8টার মধ্যে ভাত ডালটা বসাতে পারলে কি হয়, 9:30 মধ্যে আমি সকালে টিফিনটা নামিয়ে ফেলি, ভাত ডাল সবজি রুটি। তো প্রতিদিনেরই রুটিন আমাদের, সকাল সকাল টিফিনটা যেহেতু আমার বাড়িতে হয় সকাল, ওই কারণে সকাল সকাল রান্নাটা বসাই এবং সকাল সকালই আমার রান্নাটাও হয়ে যায়, 10:30-11টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আজকের মেনু কী কী করছি না করছি। রাইসটা একদম অল্প করে করেছি, আমার হাজব্যান্ড খাবে শুধুমাত্র সেই কারণে, মেয়ের যদি মন হয় খাবে তো নাও খেতে পারে। আর এখানে লাল শাকটা করছি বাদাম দিয়ে পোস্ত দিয়ে, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়েছিলাম। তো পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে এইভাবে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করলে বেশ ভালোই লাগে।
বিয়েবাড়ির মতো অনেকটা খেতে স্বাদটা লাগে। তো সকালবেলা একটা অমলেট করতে গিয়ে ওটা পোচ বানিয়ে ফেলেছি, সরি পোচ বলছি কেন, ডিমের ভুজিয়া। তো সোনাইকে ওটা ভাত দিয়েছি ডিমের ভুজিয়া ডাল ডাল দিয়ে। আর এখানে সবার সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রায় রান্না অর্ধেক আমার হয়েই এসেছে, শুধুমাত্র চিকেনটা হলেই হয়ে যাবে। তো চিকেনটা আমি বসিয়েছি, তো চিকেনটা করে রান্নাঘর পরিষ্কার করে তারপর আমি খেতে বসবো। রান্না করতে করতে গিয়ে খাওয়া আমার একদম পছন্দ হয় না, রান্নাবান্না কমপ্লিট করে খেতে বসলে একদম নিশ্চিন্ত, বেশ অনেকক্ষণ ধরে বসে আরাম করে খাও। তো এর মধ্যে দেখছি আমার হাজব্যান্ড আবার মাছ নিয়ে এসেছে, তো কী করবো, মাছটা কেটেই নিয়ে আসে। আর যে মাছ আমাদের মাছ কাকু মাছ দেয় আর কি, এত সুন্দর মাছ কাটে না, এত পরিষ্কার করে যে আর বাছার প্রয়োজন হয় না, ভালো মতো ধুয়ে নিলেই হয়ে যায়, খুব সুন্দরভাবে মাছটা পরিষ্কার করে কেটে দেয়। তো সেই কারণে মাছটা করছি। আসলে বাবা তো মাংস সেভাবে খায় না, বাবার জন্যই বলতে পারো মাছটা করা। আর অল্প তো নিয়ে আসবে না, আনলে বেশিই নিয়ে আসবে, তবু আমি কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ঝোলটা বানাই মা বাবার জন্য, ওখান থেকে আমার হাজব্যান্ড একটু খায়, খেতে ভালোবাসে তাই। আর আমার তো চিকেন হলে আর কোনো কথা নেই, আমার বাড়িতে যতই রাইস হোক বিরিয়ানি হোক পোলা হোক তবু আমাকে মাছ ডাল ভাত সবজি বানাতেই হবে। তো সেই কারণে না ভালো লাগে না যে একটু বিরিয়ানি বানালাম সবাই মিলে খেয়ে নিলাম, তা তো আর হয় না, তো সব রকমই বানাতে হয়। রান্না করতে করতে দেখছি বেশ খানিক বোতল মানে জল ফুরিয়ে গেছে, তো চলো গরমকাল মানে সারাদিন জল খাও আর জল ভরো, এই হচ্ছে কাজ। তো এই বোতলগুলো ভরে ফ্রিজে ভরে দেবো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, তো কেমন লাগলো অবশ্যই জানিও।